বেগম জিয়ার মুক্তি নিয়ে আন্তর্জাতিক চাপ নেই বললেন ওবাইদুল কাদের আদালত স্থানান্তরের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি নিয়মিত বেঞ্চে বয়স সীমা বাতিলের দাবিতে ছাত্রদলের বিলুপ্ত কমিটির নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে তালা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ঢুকতে দেওয়া হয়নি কেন্দ্রীয় নেতাদের বিক্ষোভের মুখে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষা স্থগিত আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা গাইবান্ধার সংসদ সদস্য লিটন হত্যার ঘটনায় অস্ত্র মামলার জাতীয় পার্টির সাবেক এমপির যাবজ্জীবন কারাদণ্ড হত্যা মামলার রায়ও দ্রুত ঘোষণার দাবি পরিবারের এবং আগামী অর্থ বছরের বাজেট অধিবেশন শুরু আজ দেয়া হবে বৃহস্পতিবার সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়লেও সুফল পাচ্ছে না শহরের দরিদ্র জনগোষ্ঠী